কেমন ব্যবস্থা নেওয়া হচ্ছে স্যার? কেমন লোকের সমাগম? কালকের থেকে কি আজকে বেশি না কম? আজকে বেশি তো সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। বিষয়টা যদি একটু বলেন আমাদেরকে অত্যন্ত ভাবে সাহায্য করে যাচ্ছেন। আমাদের আরক্ষা দপ্তরের কর্মীরা তাদেরকে পাগলিবাসী কমিটির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেদিক থেকে যে সোশ্যাল ডিস্টেন্সের ব্যাপারটা কিভাবে দেখছেন? প্রবেশ করে মাটিকে দর্শন করে পাথর দিয়ে বেরিয়ে যাবেন। রুটটা কিভাবে দেখছেন? রাস্তার মধ্যে গাড়িগুলো কিভাবে মেনটেন করছেন? যদি ট্রাফিকটা খালি থাকে তাহলে বাসগুলো যেতে দিচ্ছি, নাহলে সবগুলোকে আমরা ঘুরিয়ে দিচ্ছি। ভেহিকেল আছে বিভিন্ন জায়গা দিয়ে ডাইভার্সন করা হচ্ছে। সামনে একটা মোটর স্ট্যান্ড আছে, সেখান থেকে কি গাড়িগুলোকে সোজা বাজার দিয়ে দেওয়া হচ্ছে না অন্য কোথায়? শুধু বাস দেওয়া হচ্ছে, বাকি কোনো গাড়ি দেওয়া হচ্ছে না। ওখানে মোটর স্ট্যান্ড টোটাল চারটা রাখা আছে, মেলা করে ঢুকতে চারটা ফেজ হয় যেগুলোকে ধরা হচ্ছে, আর যেগুলো ইমার্জেন্সি গাড়ি আছে অ্যাম্বুলেন্স এগুলোকে আটকানো হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আমি আরক্ষা দপ্তরের কর্মীদের উদ্দেশ্য করে বলছি, আপনারা বাতাস দিয়ে কুলি রুখে প্রবেশ করাবেন না। মানুষের বাতাস দিয়ে কুলে লাইভে আছে তো? হ্যাঁ।
আচ্ছা অক্ষণ দাদা, ওই আমি আয়া বলছি যেখানে সমাধি করাবো Thank you.
Thank you.
Thank you.
আমাদের বীরাম্মা কালীর যে প্রতিষ্ঠাতা বীরামণি সার, আমরা বীরামণি সার বলি, ওনার মতামত নিয়ে কাজটা সম্পূর্ণ করা হচ্ছে। উনি বলছেন যে আমাদের তামিলনাড়ুতে যে সকল পুরুষ সিদ্ধি পুরুষরা থাকেন, সিদ্ধি মহিলারা থাকেন, তারা এইভাবে সমাধি করা হয়। আমাদের সমাধিতে হবে গোবরের, গোবরও আমরা কালকে রাত্রে থেকে গোবর পুরানো শুরু কাজ করেছি, একটা ছাই হচ্ছে, ছাইটা দিয়ে মাঠে বসানো হবে, সেখানে বসিয়ে সমাধি করা হবে। আর মায়ের গায়ে যেন কোনো মাটি না পড়ে সেই রকম একটা হয়তো ব্যবস্থা হবে। মানসিকতা থাকছে, সম্মান থাকছে, ঢুকে দূরা থাকছে, সেগুলো কি পুরানো হচ্ছে না পুরানো হয়েছে? তামিলনাড়ুর দক্ষিণে মানে সাউথ ইন্ডিয়ান তামিলনাড়ুর মতো ভক্তরা থাকবে, আর মানুষ যারা আছেন আর যারা আসবে তারা থাকবে, তারা কাজ শুরু হওয়ার আগে সবাইকে আমরা জানানো হবে যে আমরা কাজ শুরু করতে যাচ্ছি, যদি আসে ওনার মধ্যে কাজ করতে করতে আমি দেখি সেখানে মতো বৃষ্টি কিন্তু চলে যেতে বা সে বছর একটা সবজি এই মুহূর্তে করোনা যে পরিস্থিতি সেই করোনা পরিস্থিতিকে মানা হচ্ছে বা চলাচলের তরফ থেকে সে বিষয়ে আমি কিছু বলছি। এদিকে আমরা করোনার অবস্থাটা যদি বলতে চাই সম্পূর্ণভাবে মানতে পারছি, কিন্তু আনার জন্য সম্পূর্ণভাবে আরোগ্য দপ্তর থেকে, প্রশাসন দপ্তর থেকে এবং আমরা কমিটির পক্ষ থেকে আমরা মানানোর জন্য চেষ্টা করছি। আমরা বারবার মাইকিংয়ে বলছি যে সবাই মাস্ক ব্যবহার করো এবং আমরা মাস্ক দেওয়ার জন্য রাত্রে সিনিটারি ব্যবস্থা করেছি এবং সেখানে আমরা মানছি। মাঝে মধ্যে দেওয়া হচ্ছে এবং সবাই বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে যে পরিস্থিতি খুবই খারাপ এবং আপনারা হারিয়ে যাবেন না, না বলে হারিয়ে যাবেন না, ওনার কথা মাথায় রাখবেন, সেটা মাথায় রেখে আর কত দপ্তর থেকে আর কত দপ্তর ঘুরে কেমন রয়েছে আপনার কি দেখছেন বা কি জানছেন বা আমরা আরো দপ্তরের কাছে কৃতজ্ঞ। ওনারা কালকে রাজ্যের থেকে কাছে বলবে কালকে গেলা একটার থেকে জরুরি খবর হসপিটাল থেকে ডাক্তারবাবু ঘোষণা দিয়েছেন, তখন আমরা আরো প্রথম থেকে সেই কাজ করে যাচ্ছে, কিন্তু অসুবিধা যেন না হয় করোনার পরিস্থিতি তো দেখছেন না, কিন্তু ভক্তকে দেখতে পাচ্ছেন কি না তার মধ্যে করে দেখার জন্য অনেকটা চেষ্টা করে যাচ্ছেন করছেন নাকি ভক্তরা মাঠে এসে পায়ে প্রণাম বা ফিরে বা মনে যে দুঃখ বা মনে যে বেদনা ছিল আমাদের আসর যেইভাবে তৈরি করা হচ্ছে আমরা মাকে দেখানোর জন্য দূর থেকে দেখানোর জন্য চেষ্টা করছি, চেষ্টা করে যাচ্ছি, সে চেষ্টা হয়তো দর্শকরা দেখতে পাচ্ছেন দূর থেকে, কিন্তু তারপরে অনেক ব্যাপারে অনেক সময় আমরা একটু কোনো কোনো ভক্তকে নিয়ে এসে আসেন এসে একটু আমাদের পরিকল্পনা বৃষ্টি হবে, বৃষ্টির দিন, বৃষ্টির সিজন, বৃষ্টির সময় বৃষ্টি হবে সেটা আমাদের মাথায় ছিল, কারণ আমরা বিরাট বড় দুই চার ঘন্টার মধ্যে বিরাট বড় একটা সাবরাত তৈরি করা হচ্ছে হয়েছে এবং সাবরাত করলে ভক্তরা থাকবেন এবং এর বেশি ভক্ত হয়ে গেলে তো একটু অসুবিধা হবেই, বৃষ্টির কথা তো বলা যায় না আর এটা বৃষ্টির সময়। তবে আমাদের যে মায়ের কাজ মাসির কাজ যেখানে আমরা করবো সেখানে বৃষ্টির কোনো অসুবিধা হবে না, সেখানে ঘর করা আছে, নাক মন্দির করা আছে, মন্দির করা আছে, সেখান থেকে আমরা কাজ করতে পারবো। আর তো কিছু আমি আপনাকে দেখি যে এই করোনা সিজন চলছে বা করোনা পরিস্থিতি সেই বিষয়ে কি আপনাদের কমিটি তরফ থেকে কি কোনো মাস্ক যাদের মুখে মাস্ক নেই যাদের স্যানিটাইজার নেই তাদেরকে কি সেই বিষয়ে প্রদান করা হচ্ছে বা দেওয়া হচ্ছে? আমরা সেই পরিমাণে ভক্ত আসবো আমরা আশা করতে পারি না, আমরা প্রত্যেককে মাস্ক দিতে পারি না, কিন্তু বর্তমানে সবাই মাস্ক ব্যবহার করে যাচ্ছে এবং সেটা সতর্ক আছে মানুষ মাস্ক ব্যবহার করতে হবে, তাই সবাই মুখে মাস্ক আছে, কিছু হয়তো দেখা যাচ্ছে কম লাগায় কম লাগায় না এইরকম ভাবে আছে, আর হাত পরিষ্কার রাখার জন্য
আমরা যে জিনিস ব্যবহার করা, যে ওষুধ ব্যবহার করা, যে স্প্রে ব্যবহার করা আমরা মাঝে মধ্যে করে যাচ্ছি। আজকে আপনি যদি, আমি একটা বিষয় যদি দেখি, আপনি এই কমিটির সাথে কত বছর ধরে জড়িত আছেন? আমি কত বছর ধরে জড়িত আছি সে কথা বলতে, আমার বাবা ওনাকে রক্ষণাবেক্ষণ উনি আমাদেরকে গল্প ওষুধ বলতেন, মাসি মাসিকে কোনো সময় কোনো রকম ব্যথা দিও না, এবং মাসির দ্বারা মাসির সেবায় আমি নিয়োজিত। আমার যৌবন বাল্যকাল থেকে যৌবনকাল, বিবাহিত, বৃদ্ধ, মৃত্যু, এই তিনটা চারটা জীবন আমি সেই মাসির সাথে জড়িত। তোমরা আমার ছেলে, তোমরা যতদিন প্রয়াত না হও ততদিন পর্যন্ত মাসিকে কোনো ব্যথা দিও না, এই বলে জানি। মাসির কোনো ইতিহাস কি আপনার, যেহেতু আপনি বললেন বা আপনার বাবা ছিলেন, আপনিও সেই জায়গাতে আপনি আছেন, বা আপনার বহুবার অনুষ্ঠান সব আপনাকে দেখে থাকি, বিভিন্ন পরিশ্রম করেন বা বিভিন্ন ধরে থাকেন, সেদিকে যদি আমি একটা লক্ষ্য করি, মাসির কোনো ইতিহাস কি আপনার কোনো জানা আছে, আপনার নিজস্ব কোনো ইতিহাস কি আপনার জানা আছে? মাসির ইতিহাসটা আমার জানা নেই। আমার বাবা আমাকে গল্প হিসেবে শুরু বলতো, এবং আমার দাদা আমাকে গল্প শুরু করতো। মাসি আমি সবার কথা বলবো না, সবাই পেয়েছি, মাসির কাছে যে আশীর্বাদ পেয়েছে সেটা লক্ষ কোটি আরো কোটি টাকা দিয়ে কিনতে পারবেন না, কিন্তু মাসির কাছে অনেকেই অনেক কিছু পেয়েছে। এবং আমার বাবা গল্প শুরু তো বলতেই মাসির মনে কোনো কখনো ব্যথা নেই। আমি কিন্তু হিরু থেকে হিরু, আমি আজকে ত্রিপুরার মধ্যে একটা বিখ্যাত লোক মনীন্দ্রচন্দ্র ঘোষ, কিন্তু আমি বিখ্যাত ছিলাম, কেন ছিলাম, সেই মাসি আমি অন্য মানুষের কথা বলবো না, নিশ্চয়ই কেউ না কেউ আশীর্বাদ তো সঠিক পেয়েছে আপনাকে ভুল নেই, কিন্তু কেউ না কেউ কিছু না কিছু মার কাছ থেকে আশীর্বাদ পেয়েছে। কত বছর ধরে আপনি মাসি এখানে স্থাপিত রয়েছে? মাসির পথের বয়সটা হবে, বাবার মুখে যা শুনেছি এখন পর্যন্ত যা হিসাব করে দেখলাম, 118 থেকে 119 থেকে 118 এখানে মাসির বাজারে একবার প্রচন্ড আগুন লাগে, আগুন লাগার আগে ঘন্টা মনে নেই, তবে প্রচন্ড আগুন লাগে তখন আগুন লাগার আগে আগের কি বাবাকে বলেছিল সবাইকে তো আর সেটা অনুগত করা হয় না, বাবা বলছে যে একটু সতর্ক থাকতে হবে, যখন তোলা আমাদের মিষ্টির তোলা ছিল লাঠি দেখেছে, গায়ের তোলা লাঠি ছিল হঠাৎ আগুন লেগে গেছে এবং প্রচন্ড ক্ষতি হয়েছে, ক্ষতি করে ভীষণ করে বাজার ক্ষতি হয়েছে, উন্নত হয়েছে 50 এরকম কিভাবে আমার বাবার মুখে যা শুনেছে আমি আসলে আমি দেখেছি, আমি কাজ কি
Thank you.
Thank you.
ভক্তদের কথা কিন্তু মাথায় চিন্তা করে কিন্তু সেখানে কিন্তু I'm